বন্ধু হওয়ার পয়েরোর সঙ্গে দেখা করতে ওর বাড়ি পৌঁছাতেই বেচারিকে মারাত্মক রকম খাটুনি শিকার বলে মনে হলো। বিখ্যাত এরকুল পয়েরোর কাজে লাগানোর ঝোঁক এমনই প্রবল হয়ে উঠেছিল যে সমস্ত ধনী মহিলাই তাদের ব্রেসলেট থেকে পোষা বিড়াল ছানা হারানোর জন্যে তাকেই চাইছিল। আমার এই বন্ধুটি ফ্লেমিশ মিতব্যয়িতা আর শৈল্লিক ঝোঁকের এক আশ্চর্য মিশ্রণ বলা যায়। আগ্রহ না থাকলেও নিছক প্রথমটি টানেই সে বহু মামলাই হাতে নিত। এছাড়াও অর্থকরী পুরস্কারের আশা না থাকলেও পয়েরো ঢের কাজ হাতে নিত, যেহেতু সেটা ওর আগ্রহ জাগাত। এর ফলে ওর খাটুনির মাত্রাই বেড়ে যেত। ও নিজে কতটা স্বীকারও করে, যার ফলে এক সপ্তাহ ছুটি কাটানোর জন্যে দক্ষিণ উপকূলের বিখ্যাত এবার মাউথে ওকে নিয়ে যেতে তেমন চেষ্টা করতে হয়নি। বেশ আরামে চার দিন কাটানোর পর একদিন একখানা খোলা চিঠি হাতে পয়েরো এসে দাঁড়াল। হেস্টিংস, আমার বন্ধু জোসেফ ফেরানকে মনে আছে যে থিয়েটারের এজেন্ট? একটু ভেবে বললাম, হ্যাঁ মনে আছে। ঝুলঝাড়াওয়ালা থেকে ডিউক পর্যন্ত পয়েরোর অসংখ্য বন্ধুদের মনে রাখাও শক্ত। এখন কথা হলো হেস্টিংস, জোসেফ ফেরান রয়েছে শার্লক বেতে, শরীর মোটেই ভালো নয়, একটা ছোট ব্যাপারে ওকে ঝামেলায় ফেলেছে, ও তাই আমায় যেতে লিখেছে, অতএব ওর অনুরোধ আমাকে রক্ষা করতেই হবে। জোসেফ ফেরান বড় বিশ্বস্ত বন্ধু আমার, অতীতে প্রচুর সাহায্য পেয়েছি ওর কাছে। নিশ্চয়ই শার্লক বে নিশ্চয়ই চমৎকার জায়গা, তবে আগে সেখানে যাইনি। তাহলে কাজের সঙ্গে মজা লোটা যাক, পড়ে পড়ল এই ট্রেনের সময়টা তাহলে একটু দেখবে, বোধহয় বারবি বদলাতে হবে, দক্ষিণ দেবান উপকূল থেকে উত্তরে যাওয়া প্রায় একদিনের ধাক্কা। যাই হোক, খোঁজ নিয়ে জানলাম এক লিটারে একবার মাত্র বদল করেই যাওয়া যাবে। তাড়াতাড়ি পৈরকে জানাবার জন্য ফিরে আসার মুখে দ্রুতগামী বাসের এক অফিসের সামনে একটা লেখায় চোখ পড়ল আমার, আগামীকাল শার্লক বে অভিমুখে সারাদিনের ভ্রমণ, যাত্রা সকাল 8:30, ডেভনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। টুকিটাকি খোঁজখবর নিয়ে বেশ উৎসাহ নিয়ে হোটেলে ফিরলাম। দুর্ভাগ্যবশত পৈরকে কিছুতেই আমার দিকে টানতে পারলাম না। বন্ধু, মোটরের উপর তোমার এত টান কেন? ট্রেন কেমন চমৎকার ভাবু, চাকা বাটার ভয় নেই, দুর্ঘটনা হয় না, বেশি বাতাস লাগে না, লাগলে জানলা বন্ধ করে নাও, ব্যাস ধুলো ঢুকবে না। আমি বলার চেষ্টা করলাম টাটকা বাতাসই আমার লোভ, তাই বাসে যেতে ভালো লাগে। যদি বৃষ্টি হয়? তোমাদের ইংরেজি বেতার আবহাওয়া ঠিক থাকে না। ঢাকার ব্যবস্থা আছে, তাছাড়া তেমন বৃষ্টি হলে ভ্রমণ নাকচ হয়ে যাবে, পুরো বলে উঠল। তাহলে আশা করতে পারি তাই যেন হয়। অবশ্য তোমার এরকম মনে হল? আরে না না বন্ধু, তুমি যখন মন ঠিক করে ফেলেছো বাসেই যাওয়া যাবে, আমার গ্রেট কোট আর দুটো মাফলার রয়েছে, কিন্তু শার্লক বেতে যথেষ্ট সময় পাবো তো? তার মানে রাতটা ওখানে কাটানো, বাস যাচ্ছে ডার্টমুর ঘুরে, আমরা মধ্যাহ্নভোজ সারবো ব্যাংকামটনে, 4:00 শার্লক বে পৌঁছাবো, 5:00 আবার রওনা হবো বাসে। অতএব পড়ে বলল, আমরা কিছু টাকা নিশ্চয়ই ফেরত পাবো, যেহেতু আমরা ফিরছি না। তা মনে হয় না, একটু চাপ দিতে চেষ্টা করো, এরকম নিচুতা দেখানো ঠিক হবে না পয়েরো। বন্ধু, এটা নিচুতা নয়, এ হলো ব্যবসায়িক বুদ্ধি। আমি লক্ষ্যপতি হলেও ন্যায্য ভাড়ার চেয়ে 1 পয়সাও বেশি দিতাম না। যা ভেবেছিলাম তাই হলো, পয়েরোই হেরে গেল। ভ্রমণ প্রতিষ্ঠানের কর্মচারীটি কিছুতেই পয়সা ফেরত দিতে রাজি হলো না।
বরং আমরা যাতে ফিরতি ভ্রমণ করি তার জন্য চাপ দিয়ে এমনকি মাঝপথে নেমে যাওয়ার জন্য বাড়তি পয়সা দাবি করল। পৈর হতাশ হয়েই টাকা দিয়ে বেরিয়ে এলো। ইংরেজদের অর্থ বুদ্ধি বড় কম, গজগজ করলো পৈর। একজন তরুণকে লক্ষ্য করেছে হেস্টিংস? সে পুরো টাকা দিয়ে বঙ্গহ্যাম্পটনে নেমে পড়ার কথা বলছিল। লক্ষ্য করিনি বা, আসলে আমি, তুমি ওই সুন্দরী যুবতীকে দেখছিলে, সে আমাদের 5-এর 5 নম্বর আসনটাই পেয়েছে। হ্যাঁ বন্ধু, আমি দেখেছি, কারণ আমি যখন 13 আর 14 নম্বর সিটটা নিতে চাইছি, তুমি বেশ ধাক্কা মেরে এগিয়ে গিয়ে 3 আর 4 নম্বর সিটটা নিয়েছিলে। কি সব বলছো পৈর, লাল হয়ে গেলাম। লালচে চুল, সব সময় লালচে চুল। ওই অদ্ভুত তরুণের চেয়ে মেয়েটা নিশ্চয়ই দেখার যোগ্য। হ্যাঁ, সেটা তোমার উপর নির্ভর করে, আমার কাছে ওই তরুণই আগ্রহের। পৈরর কণ্ঠস্বরে এমন কিছু ছিল যার জন্য চমকে তাকালাম। কেন, কি বলতে চাইছো? ওহো, উত্তেজিত হয়ো না। যদি বলি আগ্রহের কারণ হলো সে গোফ রাখার চেষ্টা করলেও ফলাফল দুঃখজনক। নিজের গোফে আলতো স্পর্শ করলো পৈর। এই একটা শিল্প, এই গোফ রাখা, তাই এ কাজ যে করে তার প্রতি আমার সহানুভূতি। পৈর যে কখন গুরুত্ব দিয়ে কথা বলছে আর কখনই বা ঠাট্টা করছে বোঝা শক্ত, তাই চুপ করেই রইলাম। পরদিন সকালে ঝলমলে রোদ দেখা দিল, সত্যিই চমৎকার দিন। অবশ্য পৈর কোনো ঝুঁকি নিল না, ও পরল পশমের ওয়েস্ট কোট, ভাবি একটা ওভারকোট, দুটো মাফলার আর মোটা বুট, কিছু ওষুধও খেয়ে নিল। আমাদের সঙ্গে রইল ছোট্ট দুটো সুটকেস, গতকালের দেখা সেই সুন্দরী মেয়েটিরও সঙ্গে ছিল ছোট্ট একটা সুটকেস। পৈর সহানুভূতি পাওয়া তরুণেরও তাই। এছাড়া আর কারো কোনো মামলা না থাকায় ড্রাইভার 4টে সুটকেস সরিয়ে রাখার পর আমরা বসলাম। পৈর বেশ দুষ্টুমি করেই জানলার ধারে সিটটাই আমাকে দিল, যেহেতু আমার টাটকা বাতাস চাই। ও নিজে নিল মেয়েটির পাশের আসন। অবশ্য একটু পরেই ও আসন বদল করল, কারণ 6 নম্বর সিটের যাত্রী বড় বেশি শব্দ করছিল। পৈর মেয়েটিকে অনুরোধ জানালো সিটটা বদল করার জন্যে, আর সে সঙ্গে সঙ্গেই রাজি হলো। এরপর আমরা 3 জন নানা আলোচনায় মেতে উঠলাম। মেয়েটি সত্যি কম বয়স, 19-এর বেশি নয়। সে ভ্রমণের কারণও জানালো, ও ওর পিসির হয়ে ব্যবসায়িক কাজেই চলেছে। পিসির এবার মাউতে সুন্দর একটা পুরনো জিনিসের দোকান আছে। তিনি তার বাবার মৃত্যুর পর সামান্য অর্থে একটা ব্যবসা শুরু করেন। ব্যবসা ফুলে উঠে তার বেশ নামও হয়েছে। মেয়েটি, যার নাম ম্যারি ডুরান্ট, সে পিসির কাছে এসে ব্যবসায় যোগ দেয়। সেটা কোনো নার্সারি গভর্নেন্স হওয়ার চেয়ে ঢের ভালো। পৈর সব শুনে আগ্রহের সঙ্গে বলল, মনে হচ্ছে মাদমোয়াজেল সফল হবেন। তবে ছোট একটা পরামর্শ দিচ্ছি, সকলকে বিশ্বাস করবেন না মাদমোয়াজেল। সারা দুনিয়ায় শুধু ছড়িয়ে আছে বদমাইশ আর বাজে লোকেরা, এমনকি এই কোচেও থাকতে পারে তারা, তাই সব সময় সন্দেহ করে সতর্ক থাকা উচিত। মেয়েটি প্রায় হা হয়ে তাকাল। হ্যাঁ, যা বলছি সব সত্য, কে বলতে পারে? এই যে আমি কথা বলছি, আমিও খুব ক্ষতিকর হয়ে থাকতে পারি। পৈর চোখে হাসির ঝিলি খেলে গেল ওকে অবাক হতে দেখে। আমরা মধ্যাহ্ন ভোজের জন্য মঙ্গহ্যাম্পটনে থামলাম। পৈর পরিবেশকের সঙ্গে কথা বলে একটা জানলার পাশে 3 জনের বসার ব্যবস্থা করল। বাইরে বিরাট চত্বরে বাকি যাত্রীদের ভিড় উপচে পড়ছিল, হইচই কানে আসছিল। কথায় কথায় মেরি ডুরান বলল, এবার মাওতে গ্রীষ্মে প্রচুর ভিড় হয়, পিসি বলেন
আগে এমন হতো না, আজকাল ফুটপাতে প্রায় হাঁটাই যায় না। ব্যবসার পক্ষে এটাই ভালো মাদমোয়াজেল। আমাদের কাছে নয়, আমরা শুধু দুষ্প্রাপ্য আর দামি জিনিসই বিক্রি করি, সস্তার জিনিসের কারবার আমরা করি না। সারা ইংল্যান্ড জুড়ে আমার পিসির মক্কেল ছড়ানো, কেউ কোনো বিশেষ আমলের টেবিল বা চেয়ার বা চিনেমাঠের জিনিস চেয়ে পিসিকে চিঠি লিখলেই তিনি তার ব্যবস্থা করে দেন। এবারও ঠিক তাই হয়েছে। আমাদের বেশ আগ্রহ জেগে উঠায় মেরি ডুরান জানালো, এক আমেরিকান ভদ্রলোক মিস্টার জে বেকারউড ছোট জিনিসের মস্ত সমজদার। এইরকম একটা সেট বাজারে আসার পর মেরির পিসি মিস এলিজাবেথ পেন সেটা কিনে নেন। পিসি এরপর মিস্টার উডকে চিঠি লিখে তাতে একটা দামের উল্লেখ করেন। মিস্টার উড সঙ্গে সঙ্গেই সেটা কিনতে রাজি হন। তবে আগে জিনিসটা তিনি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি রয়েছেন শার্লক বেতে আর মেরি ডুরান্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে কাজটির জন্যই যাচ্ছে। জিনিসগুলো খুবই সুন্দর, ও বলল, তবে এর জন্য কেউ এত টাকা খরচা করতে পারে ভাবতেই পারি না। প্রায় 500 পাউন্ড, একবার ভাবুন। জিনিসটা কসুয়ের তৈরি, আমি কিন্তু এত শত বুঝি না। হাসলো পয়রু। আপনি এখনো অভিজ্ঞতা অর্জন করেননি? সত্যি আমার তেমন শিক্ষাও নেই। দীর্ঘশ্বাস ফেলল মেরি, তারপরই অবাক হয়ে ও বড় বড় চোখে তাকালো। ও দৃষ্টি জানলার বাইরে চত্বরের দিকে, আচমকা উঠেই ও দ্রুত ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে প্রায় হাঁফাতে হাঁফাতে ও ফিরে এসে মাপ চাইল। এভাবে ছুটে যাওয়ার জন্য দুঃখিত, মনে হলো কেউ গাড়ি থেকে আমার সুটকেসটা নামিয়ে নিচ্ছে। লোকটার কাছে ছুটে গিয়ে দেখলাম ওটা তারই, হুবহু আমারটারই মতো। নিজেকে বড্ড বোকা বোকা মনে হচ্ছিল, লোকটাকে প্রায় চুরির দায়ী ফেলেছিলাম। ও হেসে উঠল। পুরো অবশ্য হাসল না। লোকটা কিরকম মাদমোয়াজেল, বর্ণনা করুন তো। গায়ে বাদামি স্যুট, বেশ পাতলা চেহারা, ঠোঁটের ওপর অদ্ভুত গোঁফ। পুরো বলে উঠল, আমাদের গতকালের বন্ধু হেস্টিংস। লোকটিকে চেনেন মাদমোয়াজেল, আগে দেখেছেন? না, কখনো না। কেন? এমনি বেশ অদ্ভুত লাগলো তাই। পরে এরপর চুপচাপ বসে রইল, কথাবার্তায় অংশ নিল না। হঠাৎ মেরি ডুরান্ট কিছু বলতেই ও টনক নড়ে উঠল। মাদমোয়াজেল কি বললেন? বললাম ফেরার সময় ওই ক্ষতিকর কারোর সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনি যা বলেছেন, মিস্টার উড বোধহয় নগদ টাকাই দেবেন, প্রায় 500 পাউন্ড। কারোর নজর আমার উপর পড়তেই পারে। মেরি আবার হেসে উঠলেও পয়রো সাড়া দিলেন না। উল্টেও জিজ্ঞাসা করল, শার্লক বেতে কোন হোটেলে ও উঠেছে? অ্যাঙ্কার হোটেল। হোটেলটা ছোট, বেশি খরচও হবে না, তবে বেশ ভালো। তাহলে অ্যাঙ্কার হোটেল, পুরো বলল, ওখানেই তো হেস্টিংস উঠবে ঠিক করেছে, আশ্চর্য ব্যাপার। পুরো আমাকে লক্ষ্য করে বলল, আপনারাও শার্লক বেতেই থাকবেন? মেরি প্রশ্ন করল। মাত্র এক রাত, সেখানে কাজ রয়েছে। আমার পেশা কি আপনি বোধ হয় আন্দাজ করতে পারেননি মাদমোয়াজেল? বুঝতে পারলাম নানা রকম পেশার কথা মনে মনে ভাবলেও ও মনস্থির করতে পারল না, সম্ভবত সতর্কতার জন্যই। শেষ পর্যন্ত ও বলে ফেলল পৈরো একজন জাদুকর। পৈরো বেশ মজা পেল কথাটায়। ধারণা আবিষ্কার বটে। তাহলে আপনার ধারণা টুপির মধ্যে থেকে আমি খরগোশ বের করি? না মাদমোয়াজেল, আমি জাদুকরের একেবারে উল্টো। জাদুকরের কোনো জিনিস অদৃশ্য করে ফেলা, আমার কাজ সেগুলো খুঁজে বের করা। কথাটার তাৎপর্য বুঝিয়ে দিতেই নাটকীয় ভঙ্গিতে ঝুঁকে পড়ল পয়রো।
কথাটা গোপনীয় মাদমাজেল, আমি তবু আপনাকে বলবো, আমি একজন গোয়েন্দা। পৈরো চেয়ারের দেহ এলিয়ে নিজের কথার প্রতিক্রিয়া উপভোগ করতে চাইল। মেরি ডুরান্ট প্রায় স্তম্ভিত হয়ে গেল। অবশ্য তার কথাবার্তার সুযোগ ছিল না, কারণ ঘোষণা হল যন্ত্রদানব এখনই যাত্রা শুরু করতে চলেছে। আমি আমাদের মধ্যাহ্নভোজের সঙ্গিনীর আকর্ষণের কথা বলতেই পৈরো সে কথা স্বীকার করল। হ্যাঁ, মাদমোজেল আকর্ষণীয়া, তবে একটু বোকা। বোকা? আমি অবাক হলাম। রাগ করো না, লাল চুল থাকলেও কোনো মেয়ে বোকা হতে পারে। বোকা না হলে দুজন অপরিচিত পুরুষকে বিশ্বাস করে? ও হয়তো বুঝেছে যে আমরা সৎ। মূর্খের মতো বলছো বন্ধু, নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহল যে কোনো লোককেই ঠিক মনে হবে। নিজের কাছে যে 500 পাউন্ড থাকবে এটা বলাই উচিত। আসলে 500 পাউন্ড এখনই রয়েছে। ওর কাছে যে জিনিস রয়েছে? ঠিক, টাকা আর এর মধ্যে কোনোই তফাত নেই বন্ধু। কিন্তু আমরা ছাড়া কথাটা কেউই জানে না। জানে বন্ধু, জানে। পরিবেশক পাশের টেবিলের ওরা, আর নিঃসন্দেহে এবার মাউথেরও অনেকে। মাদমোজেল ডুরান্ট সুন্দরী, তবে আমি যদি মিস এলিজাবেথ পেন হতাম তাহলে আমার সহকারীকে প্রথমেই সাধারণ কিছু বুদ্ধি বাতলে দিতাম। একটু থামার পর সম্পূর্ণ অন্য স্বরে পৈরো বলল, প্রিয় হেস্টিংস, আমরা মধ্যাহ্নভোজে ব্যস্ত থাকার সময় একটা সুটকেস টেনে নেবার মতো সহজ কাজ আর নেই। কিন্তু লোকে সেটা নিশ্চয়ই দেখে ফেলবে। কিন্তু তারা কি দেখবে? ওই কেউ কেউ তার নিজের লাগেজ সরাচ্ছে, এতে কোনো সন্দেহ হবার কারণ নেই, কেউ বাধাও দেবে না। তাহলে বলতে চাও পুরো ওই মানে ওই বাদামি পোশাকের লোকটা নিজের সুটকেসই বের করছিল? ভুরু কোচকালো পুরো। তাই মনে হয়। যাই হোক, আমার আশ্চর্য লাগছে হেস্টিংস, গাড়ি পৌঁছানোর পরে সে সুটকেসটা নেয়নি কেন? লুকো করেছ সে মধ্যাহ্নভোজেও আসেনি? মিস ডুরান্ট জানলার কাছে না বসলে ওকে দেখতে পেত না, বললাম। আর যেহেতু সুটকেসটা তার নিজেরই, তাতে কিছু যেত আসতো না, পড়ে বলল। যাক, ব্যাপারটা ভুলে যাওয়ার জায়গা আপাতত। যাই হোক, আবার বাসে আসন গ্রহণ করার পর যন্ত্রদানব ছুটতে শুরু করতেই পৈরো মেরি ডুরান্টকে আরও এক দফা উপদেশ দিতে লাগল অচেনা মানুষের সঙ্গে পরিচয় সম্পর্কে। মিস ডুরান্ট অবশ্য ব্যাপারটা ঠাট্টা বলেই মনে করল। প্রায় 4টের সময় আমরা শার্লক বেতে পৌঁছালাম, আর সৌভাগ্যবশত অ্যাঙ্কার হোটেলে ঘরও পেয়ে গেলাম। বেশ পুরনো বনে দিয়ে একটা হোটেল। পৈরো সবেমাত্র দরকারি জিনিস সুটকেস থেকে বের করার পর জোসেফ অ্যারানের সঙ্গে দেখা করতে যাবে বলে গোফে একটু প্রসাধন লাগাচ্ছিল। ঠিক তখনই দরজায় জোরালো শব্দ বেজে উঠল। ভেতরে আসুন, বলতেই ঝড়ের বেগে মিস ডুরান্টকে ঢুকতে দেখে আশ্চর্য হয়ে গেলাম। রক্তশূন্য মুখ, চোখে জল টলটল করছিল ওর। মাফ করবেন, কিন্তু ভয়ানক একটা ব্যাপার ঘটে গেছে। আপনি একজন গোয়েন্দা, তাই না? কি হয়েছে মাদমোজেল? আমি সবে সুটকেসটা খুলেছিলাম, মূর্তিগুলো একটা কুমিরের চামড়ার ব্যাগে ছিল, তালা দেওয়া। এখন দেখুন। মেরি একটা চৌকো কুমিরের চামড়ার ব্যাগ এগিয়ে ধরল, ঢাকনাটা খোলা। পৈরো ওটা হাতে তুলে নিল, তালাটা জোর করেই খোলা হয়েছে, পরিষ্কার দাগ ফুটে উঠেছিল। পরীক্ষা করে মাথা নাড়ল পৈরো। মূর্তিগুলো? ও প্রশ্ন করল।
যদিও এর উত্তর দুজনেই জানতাম। নেই, চুরি হয়ে গেছে। ওহ, এখন কি করব জানি না। চিন্তা করবেন না, বললাম, আমার বন্ধু এরকুল পয়রা রয়েছে, ওর নাম নিশ্চয়ই শুনেছেন, পারলে ওই জিনিসগুলো উদ্ধার করতে পারবে। মুসিয়ে পয়রো, সেই বিখ্যাত মুসিয়ে পয়রো? পয়রো যে মেরির গলায় শ্রদ্ধার সঙ্গে নিজের নাম উচ্চারণ শুনে বেশ খুশি, সেটা চাপা দেওয়ার চেষ্টা করল না। হ্যাঁ, আমি আপনার এই ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দিতে পারে, যা করণীয় নিশ্চয়ই করব, তবে আমার ভয় হচ্ছে বড় দেরি হয়ে গেছে। আপনার সুটকেসের হুড়কো জোর করে খোলা হয়েছে? মেরি মাথা নাড়ল। আচ্ছা, দয়া করে একবার দেখাবেন, চলুন। আমরা ওর ঘরে গেলাম এবার, আর পয়রো সুটকেসটা গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করল। একটা চাবি দিয়েই ওটা খোলা হয় সেটাই বোঝা গেল। এর কারণ কি জানো হেস্টিংস? পয়রো বলল, এই ধরনের সব সুটকেসেরই চাবি একই রকম। যাই হোক, পুলিশে খবরটা জানাতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বেকারউডের সঙ্গেও দেখা করতে হবে, ওটা আমি করব। এরপর আমরা বেরিয়ে আসতে পয়রোকে প্রশ্ন করলাম, বেশি দেরি হয়ে গেছে বলে কি জানাতে চেয়েছে? পয়রো বলল, আমি বলেছিলাম আমি জাদুকরের একেবারে উল্টো, আমি অদৃশ্য জিনিস ফিরিয়ে আনতে পারি, কিন্তু ধরো কেউ যদি আমার আগেই কাজ শেষ করে থাকে, বুঝতে পারছো না? বেশ, এক মিনিটের মধ্যেই পারবে। পয়রো একটা টেলিফোন বুথে ঢুকে গেল, 5 মিনিট পরে বেশ গম্ভীর মুখেই ও বেরিয়ে এলো। যা ভেবেছিলাম তাই, একজন মহিলা আধ ঘন্টা আগে মিস্টার বেকারউডের কাছে মূর্তি সহ হাজির হয়, সে মিস এলিজাবেথ পেনের কাছ থেকে আসছে বলে, মূর্তিগুলো দেখে দারুণ খুশি হয়ে মিস্টার উড সঙ্গে সঙ্গেই দাম দিয়ে দেন। আধ ঘন্টা আমরা এখানে আসার আগেই? পুরো হাসলো, এটা গতির যুগ এবং মোটরের, ম্যানহাটন থেকে 1 ঘন্টাতেই পৌঁছানো যায়। আমাদের এখন করণীয় কি? আমার প্রিয় হেস্টিংস, সবসময়ই বাস্তব, আমরা পুলিশে জানাবো, মিস্টার ডুরান্টের জন্য যা করণীয় তাই করব, আর এবার মিস্টার বেকারউডের সঙ্গে সাক্ষাৎ করার কাজ। বেচারি মেরি ডুরান্ট খুবই ভেঙে পড়েছিল, কারণ পিসি অত্যন্ত রাগ করবেন ভেবে। হোটেল সি সাইডের দিকে মিস্টার উডের সঙ্গে দেখা করতে রওনা হতে পয়রো বলল, সেটাই উচিত, 500 পাউন্ডের জিনিস ভরা সুটকেস ফেলে রেখে মধ্যাহ্ন ভোজে যাওয়া। যাই হোক বন্ধু, এই ঘটনায় দু একটা অদ্ভুত সূত্র আছে। ওই ব্যাগটা, ওটা কেন জোর করে খোলা হলো? মূর্তিগুলো সরানোর জন্য। ধরা যাক চোর সকলের সামনে মধ্যাহ্ন ভোজের সময় নিজের সুটকেস বের করার অছিলায় মাল সরাতে চায়, তার পক্ষে সুটকেস খুলে ব্যাগটা নিজের সুটকেসে ঢোকালেই তো ভালো, জোর করে খুলতে চেয়ে সময় নষ্ট করো কেন? হয়তো মূর্তিগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া। পয়রো কথাটা স্বীকার করল না। ইতিমধ্যে আমরা মিস্টার উডের সুইটে পৌঁছে গেলাম। লোকটাকে আমার আদৌ পছন্দ হলো না, বেশ ভারী পদাকার চেহারার মানুষ মিস্টার উড, জবরজং পোশাক দেহে, আঙুলে দামি হীরের আংটি। পয়রোর প্রশ্নের জবাবে তিনি বললেন, তিনি কোনো গোলমাল দেখেননি, মহিলাটি মূর্তি এনেছেন দেখে খুশি হয়ে তিনি নগদ টাকা দিয়ে দেন, নম্বর লিখে রেখেছেন নোটের, না রাখেননি। মিস্টার পয়রোকে বললেন, এসব প্রশ্ন করছেন কেন? পয়রো এবার বলল, আর কোনো প্রশ্ন করব না মুসিয়ে, শুধু জানতে চাই মহিলাটি দেখতে কীরকম, অল্প বয়সী আর সুন্দরী? না স্যার, মোটেই না, লম্বা মধ্যবয়স্কা,
পাকা চুল, ঠোঁটের উপর হালকা গোফের রেখা, কোনো মোহিনী অবশ্যই না। এরপর বিদায় নিয়ে বেরিয়ে এলাম। পুরো প্রায় চেঁচিয়ে উঠলাম, তুই গোফের কথা শুনলে? আমার কান খোলাই ছিল হেস্টিংস, ধন্যবাদ। যাচ্ছে তাই লোকটা? হ্যাঁ, চালচলন তেমন ভালো নয় কতটা ঠিক, পুরো বলল। যাই হোক, চোর ধরতে আর বাধা নেই, ঠিক চেনা গেছে। তুমি বড্ড সরল হেস্টিংস, অজুহাত বলে একটা কথা আছে জানো? লোকটার অজুহাত আছে বলতে চাও? পুরো যা উত্তর দিল সেটা আশা করিনি। তাই আশা করছি। তোমার স্বভাবই এই, সব সময় গোলমাল চাও। ঠিক বলেছো বন্ধু, তোমরা যেমন বলো, শীতে বসে থাকা পাখি আমার পছন্দ নয়। পৌরুর ভবিষ্যৎবাণী ঠিকই হলো। বাদামি পোশাকের আমাদের সেই সঙ্গীর নাম জানা গেল মিস্টার নর্টন কেন। তিনি সোজা মঙ্কহ্যাম্পটনের জর্জ হোটেলে চলে যান, সেখানেই বিকাল পর্যন্ত ছিলেন। তার বিরুদ্ধে একমাত্র সাক্ষ্য হতে পারে মিস ডুরান্ট মধ্যাহ্নভোজের সময় তাকে তার স্যুটকেস বের করতে দেখেন। এবং ব্যাপারটা অবশ্য সন্দেহজনক নয়, পৌরুর চিন্তান্বিত স্বরে বলল। এই মন্তব্যের পরেই পৌরুর গভীর চিন্তায় ডুবে গেল। প্রশ্ন করতে ও শুধু বলল, ও গোপ সম্বন্ধে চিন্তা করছে আর আমাকেও তাই করতে বলল। ইতিমধ্যে জানতে পারলাম পৌর জোসেফ অ্যারনের কাছ থেকে মিস্টার বেকার উড সম্পর্কে কিছু শুনেছিল। দুজন যেহেতু একই হোটেলে ছিলেন, ও যাই জানুক আমাকে জানাল না। মেরি টুরন্টো ইতিমধ্যে পুলিশের জেরার কাজ মিটলে সকালের ট্রেনে এবার মাউথ রওনা হয়ে যায়। আমরা জোসেফ অ্যারনের সঙ্গেই মধ্যাহ্নভোজ সমাধা করলাম। এরপরেই পৌরো জানালো জোসেফ অ্যারনের সমস্যার সমাধানও করে ফেলেছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা এবার মাউথ ফিরতে পারি। এবার কিন্তু রেলপথেই ফিরব, পৌরো বলল। পকেট মারের ভয় না আবার কোনো সুন্দরীর বিপদ ঘটবে ভাবছ? এবার মাউথে ফিরে মামলাটার নিষ্পত্তি করতে চাই। মামলা? অবশ্যই বন্ধু, মাদমোজেল ডুরান্ট ওকে সাহায্য করতে বলেছেন। যেহেতু ব্যাপারটা পুলিশের হাতে, তার মানে এই নয় আমি হাত ধুয়ে ফেলব। এরকম কইরো কোনো অপরিচিতাকে সাহায্য করেনি এই কথা কেউ বলতে পারবে না, রাজকীয় ভঙ্গিতে বলল কইরো। আমার মনে হয় তোমার আগ্রহ জেগেছিল আগেই, তীক্ষ্ণ স্বরে বলে উঠলাম। ভ্রমণ প্রতিষ্ঠানের অফিসে ওই তরুণকে দেখার সময়, কারণটা অবশ্য জানি না। জানো না হেস্টিংস? জানা উচিত ছিল। যাই হোক, এই রহস্যটা আমার কাছেই থাক। যে পুলিশ অফিসার মামলাটা দায়িত্বে ছিলেন আমরা তার সঙ্গে দেখা করলাম। ইন্সপেক্টর জানালেন তিনি নর্টন কেনকে জেরা করেছেন। লোকটির হাবভাব তার ভালো লাগেনি, সে বেশ উল্টা পাল্টা কথাবার্তা বলেছে। চালাকিটা কিভাবে করা যায় জানি না, ইন্সপেক্টর আরো বললেন। কোন সঙ্গীর হাত দিয়েই সে মূর্তিগুলো পাচার করে থাকতে পারে যে দ্রুতগামী মোটরে চড়ে পালায়। গাড়ি আর সেই সঙ্গীকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা স্টেশনে এসে ট্রেনে চড়লাম। চুরিটা ওইভাবেই হয়? আমি প্রশ্ন করলাম এবার। না বন্ধু, এভাবে হয়নি, এটা তার চেয়েও কৌশল ব্যাপার। সেটা বলতে চাও না? এখনই নয়, এটা আমার দুর্বলতা জানো নিশ্চয়ই। শেষ মুহূর্ত পর্যন্ত রহস্যটা জিয়ে রাখতে চাই। শেষ মুহূর্তে দেরি নেই নিশ্চয়ই, খুব শীঘ্রই হবে। প্রায় ছটার পরেই আমরা এভারমাউথ পৌঁছালাম, আর পৌর সোজা এলিজাবেথ পেন নামের দোকানে পৌঁছানোর ব্যবস্থা করল।
দোকান বন্ধ ছিল, তবু পোয়ারো ঘণ্টা বাজাতেই সঙ্গে সঙ্গে দরজা খুলল মেরি ডুরান্ট। আমাদের দিকে অবাক হলেও সে দারুণ খুশি হল। আসুন, আমার পিসির সাথে আলাপ করবেন, ও বলল। ও আমাদের পিছনের একটা ঘরে নিয়ে গেল। একটু পরেই একজন বয়স্ক মহিলা এলেন। মাথার চুল প্রায় সাদা, গায়ের রং সাদা আর গোলাপি আভা, ঠিক যেন একটা মূর্তি। পোশাকে খুব দামি লেস বসানো। ও, আপনি সেই বিখ্যাত এরাকুল পোয়ারো? ম্যারি আমাকে আপনার কথা বলেছে, আমি বিশ্বাসই করতে পারিনি। আপনি আমাদের সত্যি সাহায্য করবেন? মিষ্টি স্বরে তিনি বললেন। পোয়ারো বেশ খানিকটা তাকিয়ে সায় দিল। মাদমোয়াজেল পেন, ছদ্মবেশটা চমৎকার হয়েছে, তবে সত্যি গোফ রেখে দেখতে পারেন। মিস পেন থমকে পিছিয়ে গেলেন। আপনি গতকাল দোকানে ছিলেন না, তাই না? পোয়ারো প্রশ্ন করল। সকালে ছিলাম, তারপর মাথা ধরে বাড়ি চলে আসি। বাড়ি নয় মাদমোয়াজেল, মাথা ধরার জন্য একটু বায়ু পরিবর্তন করেছিলেন, তাই না? শার্লকের আবহাওয়া ভারী চমৎকার মনে হয়। ও আমার হাত ধরে দরজার কাছে এগিয়ে গিয়ে মুখ ফিরিয়ে কিছু বলতে চাইল। বুঝতে পারছেন, আমি সবই জানি, এই চালাকি বন্ধ করতেই হবে। পোয়ারোর কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে মিস পেন প্রায় ভয়ে সাদা হয়ে মাথা নোয়ালেন। পোয়ারো এবার মেরির দিকে ফিরে তাকাল। মাদমোয়াজেল, ও নরম স্বরে বলল, আপনার বয়স কম, আপনি সুন্দরীও, কিন্তু এই ধরনের কাজে জড়িয়ে থাকলে ওই বয়স আর সৌন্দর্য জেলের মধ্যেই একদিন শেষ হয়ে যাবে। আমি এরকম পোয়ারো বলছি, সেটা বড়ই দুঃখের ব্যাপার হবে। পোয়ারোর সঙ্গে এবার প্রায় বিহ্বল হয়ে বেরিয়ে এলাম। গোড়া থেকে আমার আগ্রহ জাগে বন্ধু, পোয়ারো বলল। ওই তরুণ যখন মঙ্কহ্যামটনের টিকিট কাটার তরুণটির নজর ওরই দিকে পড়ে, কিন্তু কেন, মেয়েদের তাকিয়ে থাকার মতো ওর চেহারা নয়। আমার কেমন ধারণা হয় কিছু একটা ঘটবে। তরুণকে লাগেজ হাতড়াতে কে দেখেছিল? মাদমোয়াজেল। তাছাড়া সে জানলার ধারে বসেছিল কেন? মেয়েরা এটা করে না। তারপর ও এসে ডাকাতির কথা জানালো, ব্যাগটা জোর করে খোলার কথা বলল, যেটার সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না। আর এসবের ফল কীরকম? মিস্টার বেকার উড চোরাই মাল টাকা দিয়ে কিনেছেন, মূর্তিগুলো তাই মিস পেনকে ফিরিয়ে দেওয়া হবে, তিনি ওগুলো আবার বিক্রি করবেন, আর 500 পাউন্ডের বদলে পাবেন 1000 পাউন্ড। গোপনে খবর নিয়ে দেখেছি তার ব্যবসার অবস্থা ভালো নয়, প্রায় যায় যায় অবস্থা। বুঝলাম পিসি আর ভাইজি দুজনেই এতে রয়েছে। তাহলে তুমি নর্টন কেনকে সন্দেহই করনি? বলো কি, ওই গোপ শুদ্ধ অপরাধীরা হয় নিটল দাড়ি গোফ কামানো বা সত্যিকার গোফের মালিক, কিন্তু যতটা মিস পেনের পক্ষে কি চমৎকার সুযোগ এসে যায় ভাবো একবার। ওই সাদা গোলাপি ত্বক যেমন দেখলাম, কিন্তু তিনি যদি সোজা দাঁড়িয়ে পায়ে বড় মাপের বুট পরে, গায়ে কিছু প্রসাধনী লাগিয়ে আর ঠোঁটের উপর সামান্য চুল লাগিয়ে নেন, কিরকম দেখাবে? পুরুষালী কোনো মহিলা, মিস্টার উড যেমন বলেছেন, সবাই ধরে নেবে ছদ্মবেশে কোনো পুরুষ। উনি সত্যি শার্লক বেতে যান গতকাল? নিশ্চয়ই, তুমি বলেছো ট্রেন এখান থেকে 11টায় ছেড়ে বেলা 2টোয় শার্লক বেতে পৌঁছায়। আমার ট্রেন আরো তাড়াতাড়ি, যাতে আমরা এলাম
4:45 ছেড়ে 6:15 এসে পৌঁছায়। সম্ভবত এই ব্যাগটায় মূর্তিগুলো ছিল না, ওটা সুটকেসে পড়ার আগেই তালা ভাঙা হয়। মাদমোয়াজিলের কাজ ছিল দুজন গবেটকে খুঁজে বের করে বিপদগ্রস্ত সুন্দরীর ভূমিকায় অভিনয় করে যাওয়া। তবে দুজন গবেটের মধ্যে একজন মোটেই গবেট ছিল না, যেহেতু সে এরকুল পোয়ারো। কথাটা গায়ে জ্বালা ধরানোর পক্ষে যথেষ্ট, তবুও তাড়াতাড়ি আমি অন্য কথা বললাম। তাহলে যখন বললে কোনো অপরিচিতাকে সাহায্য করছো, আসলে তখন আমাকে ঠকাচ্ছিলে, সন্দেহ নেই। তোমাকে কখনোই ঠকাই না হেস্টিংস, আমি শুধু তোমাকে নিজেই উঠতে দিই। আমি অপরিচিত বলতে মিস্টার বেকার উঠকেই বয়াতে চেয়েছি। লাল হয়ে উঠল পোয়ারোর মুখ। চকুনি ব্যাপারটার কথা ভাবি আমার রক্ত টকটক করে ফুটতে থাকে। পর্যটকদের রক্ষা করাই আমাদের কাজ। মিস্টার বেকারুট খুব চমৎকার একজন লোক না হতে পারেন, তবে তিনি একজন পর্যটক। আর মনে রেখো, আমরাও তাই হেস্টিংস। আর সেই কারণেই সমস্ত পর্যটকদের জোট বাঁধা উচিত। আমি সবসময় পর্যটকদের পক্ষে।